টুডে বইয়ের পেজ নং 68 এবং 69 পড়ব। পেজ নং 68 এ আছে ইউনিট 34 লেসনস 1-3 মাই ফ্যামিলি। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ইউনিট 33 পড়েছিলাম, সেখানে একটি সুন্দর গল্প পড়েছিলাম, শিক্ষণীয় গল্প ছিল, গল্পটি ছিল দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস। আশা করি তোমাদের সেই গল্পটির কথা সবারই মনে আছে এবং সেই গল্প থেকে আমি যেই এসডাব্লিউ দিয়েছিলাম সেগুলো সবাই করে ফেলেছ। তাহলে শুরু করা যাক। পেজ নং 68 ইউনিট 34 লেসনস 1-3 মাই ফ্যামিলি আমার পরিবার। এ লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। আম তিশা, আমি তিশা। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই মেয়েটির নাম হচ্ছে তিশা। এই তিশা, এই পরিবারের ছবি দেওয়া আছে, তিশার পরিবারের ছবি। তিশা তার পরিবারের সম্পর্কে এখন তোমাদের সাথে বলবে। তাহলে কী লেখা আছে? আম তিশা, আমি তিশা। আম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। আম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দেয়ার আর 4 পিপল ইন মাই ফ্যামিলি, আমার পরিবারের 4 জন মানুষ আছে। মাই মাদার ইজ এ টিচার, আমার মা একজন শিক্ষিকা। মাই ফাদার ইজ এ ব্যাংকার, আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা। মাই ব্রাদার ইজ 2 ইয়ার্স ওল্ড, আমার ভাইয়ের বয়স 2 বছর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার রিডিংটি পড়ে নিই। আম তিশা, আম এ স্টুডেন্ট, আম ইন ক্লাস 3, দেয়ার আর 4 পিপল ইন মাই ফ্যামিলি। মাই মাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ ব্যাংকার, মাই ব্রাদার ইজ 2 ইয়ার্স ওল্ড। এসে আমরা বি দেখি কী লেখা আছে। পেয়ার ওয়ার্ক, আর্ক অ্যান্ড আনসার। 1. হোয়াট ইজ দ্য গার্লস নেম, দেখো মেয়েটির নাম কি। এখানে পড়েছিলাম কি, আম তিশা, তাহলে কি নাম হবে? দ্য গার্লস নেম ইজ তিশা। হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন ক্লাসে পড়ে, কোন শ্রেণীতে পড়ে? দেখো আম ইন ক্লাস 3, তাহলে কোন শ্রেণীতে পড়ে? ক্লাস 3-তে পড়ে, তাহলে শি ইজ ইন ক্লাস 3। 2. হাউ মেনি পিপল আর দেয়ার ইন হার ফ্যামিলি, তার পরিবারে কতজন মানুষ আছে? আমরা এখানে কয়জন দেখেছিলাম, দেয়ার আর 4 পিপল ইন মাই ফ্যামিলি। এই লাইনটি থেকে কি অ্যান্সার পাচ্ছি? দেয়ার আর 4 পিপল ইন হার ফ্যামিলি। 3. হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কি করেন? দেখো এই লাইনে কি ছিল, মাই মাদার ইজ এ টিচার, তাহলে আমরা এখানে 3-র অ্যান্সার কি লিখবো? হার মাদার ইজ এ টিচার। 4. হোয়াট ডাজ হার ফাদার ডু, তার বাবা কি করেন? আমরা তাহলে এই লাইনটি থেকে অ্যান্সার নেব, মাই ফাদার ইজ এ ব্যাংকার, তাহলে তোমরা অ্যান্সার কি লিখবে? হার ফাদার ইজ এ ব্যাংকার। 5. হাউ ওল্ড ইজ হার ব্রাদার, হাউ ওল্ড ইজ হার ব্রাদার, দেখো মাই ব্রাদার ইজ 2 ইয়ার্স ওল্ড, তাহলে আমরা এই লাইনটি থেকেই নিচ্ছি, কি বলবো? হার ব্রাদার ইজ 2 ইয়ার্স ওল্ড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার লিখে দিয়েছি, তোমরা সেই অ্যান্সারগুলো দেখো। অ্যান্সার 1. দ্য গার্লস নেম ইজ তিশা, শি ইজ ইন ক্লাস 3. 2. দেয়ার আর 4 পিপল ইন হার ফ্যামিলি। 3. হার মাদার ইজ এ টিচার। 4. হার ফাদার ইজ এ ব্যাংকার। 5. হার ব্রাদার ইজ 2 ইয়ার্স ওল্ড। আমরা এখন সিটে দেখি। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমরা একটা তোমার পরিবার সম্পর্কে প্যারাগ্রাফ লিখবে। ইউজ দ্য প্যারাগ্রাফ ইন অ্যাক্টিভিটি এ অ্যাজ এ মডেল, এই দেখো অ্যাক্টিভিটি এ অনুযায়ী তোমরা এই প্যারাগ্রাফটি লিখবে। ফার্স্ট অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ইয়োর এক্সারসাইজ বুক, তাহলে তোমরা তোমাদের এসডাব্লিউ খাতায় এই কোশ্চেনগুলোর অ্যান্সার অনুযায়ী সেই প্যারাগ্রাফটি সাজাবে। যেমন কী আছে, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ক্লাস আর ইউ ইন, 3, হাউ মেনি পিপল আর ইন ইয়োর ফ্যামিলি, হোয়াট ডাজ ইউর মাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, ডু ইউ হ্যাভ ব্রাদার্স আর সিস্টার্স,
How old your brothers and sisters? তাহলে তোমরা কি করবে, প্রথমে তোমাদের নাম লিখবে, তারপর কোন শ্রেণীতে পড়ো সেটা লিখবে, তোমার পরিবারে কতজন আছে সদস্য সেটা লিখবে, তোমার মা কি করেন বাবা কি করেন সেগুলো লিখবে, তোমার কি কোনো ভাই বোন আছে, থাকলে কয়জন আছে, তারা কি করে, তাদের বয়স কত, এসব লিখবে। তাহলে আমরা এখন পেজ নং 69 চলে যাচ্ছি। এই পেজে আছে ইউনিট 34 লেসনস 4-5 নাম্বারস সংখ্যা। সেকশন এ কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে সেন্টেন্স দেখতে পাচ্ছ, পাঁচটি সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোতে প্রতিটি সেন্টেন্সে একটি করে গ্যাপ দেওয়া আছে, আমাদেরকে এই গ্যাপে সঠিক সংখ্যাটি বসাতে হবে, বসিয়ে বাক্যটি পূর্ণ করতে হবে। তাহলে ওয়ান, দেয়ার আর ডেজ ইন এ উইক, আমরা কে একটি সপ্তাহে কয়দিন থাকে জানি, 7 days, তাহলে এখানে কি লিখবো, দেয়ার আর 7 days ইন এ উইক। টু, দেয়ার আর ডেজ ইন জানুয়ারি, জানুয়ারিতে কত দিন হয় শিক্ষার্থী বন্ধুরা, 31 days, তাহলে এখানে কি লিখবো, 31, দেয়ার আর 31 days ইন জানুয়ারি। থ্রি, দেয়ার আর গ্যাপ ডেজ ইন নভেম্বর, নভেম্বরে তাহলে আমরা কত দিন পাই, 30 days, আমরা এখানে কি লিখবো, দেয়ার আর 30 days ইন নভেম্বরে, গ্যাপে লিখবো 30। ফোর, দেয়ার আর গ্যাপ উইকস ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে আমরা কতটি সপ্তাহ পাই, 4, দেয়ার আর 4 weeks ইন ফেব্রুয়ারি, শুধু ফেব্রুয়ারি নয় প্রতিটি মাসে 4টি করে সপ্তাহ থাকে। 5, দেয়ার আর মান্থস ইন এ ইয়ার, তাহলে গ্যাপ আছে মান্থসের আগে, এই গ্যাপে কি হবে, এক বছরে কতটি মাস হয় শিক্ষার্থী বন্ধুরা, 12টি মাস হয়, তাহলে আমরা কি লিখবো, দেয়ার আর গ্যাপে লিখবো 12, দেয়ার আর 12 months ইন এ ইয়ার। আমি তোমাদের এই সবগুলোর অ্যান্সার লিখে দিয়েছি, তোমরা অ্যান্সারগুলো দেখো। অ্যান্সার, 1, দেয়ার আর 7 days ইন এ উইক, 2, দেয়ার আর 31 days ইন জানুয়ারি, 3, দেয়ার আর 30 days ইন নভেম্বর, 4, দেয়ার আর 4 weeks ইন ফেব্রুয়ারি, 5, দেয়ার আর 12 months ইন এ ইয়ার। শিক্ষার্থী বন্ধুরা, সেকশন বি, রাইট দ্য নাম্বার, সংখ্যাগুলো লেখো। দেখো সংখ্যা লিখবে, এই যে এখানে কথায় দেওয়া আছে, ওয়ার্ডে দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো দেখে দেখে আমরা পাশে সংখ্যাটি লিখব। 8, পাশে লিখবো 8, 12, 15, 24, 27, 28, তাহলে আমি তোমাদেরকে এই সবগুলোর অ্যান্সার লিখে দিয়েছি। অ্যান্সার, ওয়ার্ডে আছে 8, দেখো নাম্বারে লেখা হয়েছে 8, 12 লিখতে আমাদের কী কী লাগছে, 1, 2, 15, 1, 5, 24, 2, 4, 27, 2, 7, 28, 2, 8। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সেকশন সি দেখব, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, গণনা করো এবং সংখ্যাগুলো লেখো। নিচে ছবিতে দেখতে পাচ্ছ কিছু রেক্ট্যাঙ্গেলস আছে এবং কিছু ট্রায়াঙ্গেলস আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এক একটি রেক্ট্যাঙ্গেলের সাইড থাকে 4টি করে এবং এক একটি ট্রায়াঙ্গেলের সাইড থাকে 3টি করে। আমরা দেখি তো সেন্টেন্সে কী লেখা আছে, 16 রেক্ট্যাঙ্গেলস হ্যাভ গ্যাপ সাইডস, এই যে রেক্ট্যাঙ্গেল আছে কয়টি, 16টি, এই 16টি রেক্ট্যাঙ্গেলসের সাইড তাহলে কয়টি হবে, এখানে অ্যান্সার হবে 64। কীভাবে, আমরা যেহেতু রেক্ট্যাঙ্গেলস পাচ্ছি 16টি, 16 গুণ, তাহলে সাইড হচ্ছে কয়টি, 4টি, 16 গুণ 4 ইকুয়াল টু, অর্থাৎ সমান সমান 64, 64। 25 ট্রায়াঙ্গেলস হ্যাভ গ্যাপ সাইডস, তাহলে 25 মানে 25টি ট্রায়াঙ্গেলে কয়টি সাইড হবে, আমরা কি করব তাহলে, 25 ইন্টু 3 মানে 25 গুণ 3 ইকুয়াল টু সমান সমান কত পাবো, 75, অর্থাৎ 75 পাবো।
তাহলে আমরা এই গ্যাপে লিখব 75 তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি দাঁড়াচ্ছে 16 rectangles have 64 sides 25 triangles have 75 sides শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি অ্যানসার গুলো লিখে দিয়েছি 16 rectangles have 64 sides 25 triangles have 75 sides তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা পেজ নং 68 এর সেকশন বি সি এস ডব্লিউ খাতায় এস ডব্লিউ করে ফেলবে এবং পেজ নং 69 এর সেকশন এ বি সি এগুলো তোমরা বইতেই করে ফেলবে আজ তাহলে এখানেই শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ